রোজা শুরু থেকেই চড়া নিত্যপণ্যের বাজার। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত তাসনুফা। তাসনুফা, কেমন দেখছেন মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাজার পরিস্থিতি জানাবেন আমাদের। আসলে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু আমরা ছিলাম মহাখালী কাঁচা বাজারে, এবং মহাখালী কাঁচা বাজারে যে দৃশ্যটি আমরা দেখেছি, দ্রব্যের কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে, ঠিক একই চিত্র কিন্তু আমরা কৃষি মার্কেটে এসেও দেখছি। আমরা দেখেছি কেজি প্রতি আলুর দাম কিন্তু গত দিনের চেয়ে, অর্থাৎ গত 2-3 দিনে কিন্তু আলুর দামটা একটু বাড়তে রয়েছে, অর্থাৎ কেজিতে প্রায় 10 টাকা বেড়ে গেছে। এবং একই সাথে আমরা দেখেছি 25 টাকা করে যে আলু বিক্রি হতো, সেই আলুই কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 40 টাকা দামে, এবং বেড়েছে কিন্তু রসুনের দামও। রসুনের দামের ক্ষেত্রেও কিছুটা আধিক্য দেখা গেছে, কেজিতে 10 টাকা বেড়ে গেছে। এছাড়া অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে, যেগুলো রমজানে খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোর মধ্যে আমরা একটু লক্ষ্য করেছি পেঁয়াজের দামটা তুলনামূলকভাবে কিছুটা কমেছে। এবং তাদের যারা এখানে বিক্রেতা আছেন, অর্থাৎ খুচরা পর্যায়ে যারা বিক্রেতা আছেন, তারা আমাদেরকে বলছেন আড়ত থেকে বা পাইকারি পর্যায় থেকে তারা যে পেঁয়াজগুলো কিনে আনছেন, সেগুলো তুলনামূলকভাবে গত কয়েকদিনের থেকে কম দামে তারা সংগ্রহ করতে পারছেন। যেহেতু তারা কম দামে সংগ্রহ করতে পারছেন, তাই খুচরা পর্যায়ে ক্রেতার হাতেও কিন্তু তারা কিছুটা কম দামে পেঁয়াজ তুলে দিতে পারবেন। এটাই ছিল রোজায় একটি স্বস্তির খবর। এছাড়া অন্য যে বাজার পরিস্থিতিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে ফলের বাজারের ক্ষেত্রে দেখা গেছে ফলের বাজারে দামটা তুলনামূলকভাবে অনেক বেশি, প্রতিটি ফলের দামই কিন্তু গত বছরের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। আপনারা জানেন যে ইফতারে সাধারণত যে পুষ্টি রয়েছে বা ভিটামিনের যে চাহিদাটা রয়েছে, সেটি সাধারণ মানুষ বরাবরই ফলের সাহায্যে বা ফল খেয়ে সেটি পূরণ করতে, এবং খেজুর কিন্তু রমজানে একেবারেই নিত্য প্রয়োজনীয় একটি পণ্য বলবো না, খুবই দরকারি একটি পণ্য, এবং এর সাথে কিন্তু একটি ধর্মীয় অনুভূতিও যুক্ত রয়েছে। সেই খেজুরের দাম যখন বাড়তি, তখন কিন্তু মানুষের মাথায় হাত রাখা ছাড়া আর কোনো উপায় নেই। যারা পারছেন না তারা কিনছেন না, যারা পারছেন তারা স্বল্প মূল্যে খেজুর কিনে নিয়ে গেছেন। এছাড়া অন্যান্য যে বাজার পরিস্থিতি, সেটাও মূলত স্বাভাবিক রয়েছে। ক্রেতারা আসছেন, বেশি দাম হলেও তারা কিনে নিয়ে যাচ্ছেন, কিন্তু হয়তো পরিমাণে তারা কেনার পরিমাণটা কিছুটা কমিয়ে দিয়েছেন। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ধন্যবাদ আজনুবা।